বিয়ের 4 বছর হয়েছে, এখনো মা হতে পারিনি। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের। প্রথম প্রথম আমি আর তুষার খুব সুখের সময় কাটিয়েছি। শ্বশুর শাশুড়িও খুব আদর করত আমাকে, নিজের মেয়ের মতোই ভালোবাসে। দুই ননদের তো আমার সাথে খুব ভাব। কিন্তু গত 6 মাস ধরে শ্বশুর শাশুড়ি ননদেরা উঠে পড়ে লেগেছে, কেন আমার বাচ্চা হয় না। তুষারও এতদিন বাচ্চা না হওয়ায় তেমন কিছুই বলতো না, কিন্তু আজকাল তুষারও ওদের সাথে পাল্লা দিয়ে বলে, 4 বছর কেটে গেল এখনও কেন বাচ্চা হয় না। ওর মা বাবা নাতির মুখ দেখতে চাই। গতকাল রাতে শাশুড়ি এসে বলল, আর কতদিন অপেক্ষা করব, বাড়িতে একটা বাচ্চাও নেই। বাচ্চা টাচ্চা ছাড়া কি বাড়ি ভালো লাগে নাকি শান্তি লাগে? পাশের বাড়ির শেফালির ছেলেকে তুষারের 1 বছর পরে বিয়ে দিয়েছে, 6 মাস হয়েছে বাচ্চা হয়েছে, আর আমার ছেলের বউয়ের ঘরে এখনও কোনো বাচ্চা হলো না। আমরা কি ঠাকুমা দাদু হব না? আরও অনেকগুলো কথা শুনিয়ে গেল। বাচ্চা না হলে আমি কি করব? আমিও তো চাই আমার একটা সন্তান হোক, যে আমাকে মা মা বলে ডাকবে। ননদ রিমি এসে বলল, বৌদি এক কাজ করলে কেমন হয়, তোমরা বরং ডাক্তারের কাছে যাও, গিয়ে দেখো কারো কোনো সমস্যা আছে কি না। রাতে তুষারকে রিমি কথাটা বলতেই তুষার বলল, ও কোনো ডাক্তারের কাছে যাবে না, পারবে না যেতে, অফিসে কাজের অনেক চাপ। অনেক জোরাজোরি করে তুষারকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, দুজনেই পরীক্ষা করালাম, যত রকমের টেস্ট আছে সবগুলোই টেস্ট করলাম। ডাক্তার বললেন রিপোর্ট আসতে দেরি হবে, দুজনেই অপেক্ষা করছি আর মনে মনে ঈশ্বরকে ডাকছি যেন কোনো দুঃসংবাদ না শুনতে হয়। আধ ঘন্টা পরেই তুষারের মোবাইলে ফোন আসলো, তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য, আর্জেন্ট মিটিং আছে। তুষার আমাকে বলল, খুশি তুমি রিপোর্ট দেখে ডাক্তারের সাথে কথা বলে বাড়ি চলে যেও, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, বস ডাকছেন। আমি বাড়িতে এসে রিপোর্ট দেখব বলেই হনহন করে হসপিটাল থেকে বেরিয়ে গেল। আমার হাতে ডাক্তারের দেওয়া রিপোর্ট, আর সেই রিপোর্টে কিছু কঠিন সত্যি কথা লেখা আছে যা মেনে নিতে বুকটা ফেটে যাচ্ছে। বাড়িতে আসবার পর থেকে শ্বশুর শাশুড়ি ননদেরা বারবার জিজ্ঞেস করছে, রিপোর্টে কি আসছে, ডাক্তার কি বলেছে? চোখের জলের জন্য কথা বলতে পারছি না, ওদেরকে কি উত্তর দেব? শাশুড়ি কঠিন সুরে বলল, কি ব্যাপার বলছো না কেন, কি হয়েছে? বললাম, ডাক্তার বলেছে সমস্যাটা আমার, আমি কোনোদিন মা হতে পারবো না, সেই ক্ষমতা নাকি আমার নেই। কথাটা বলার সাথে সবাই কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছিল। শাশুড়ি তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল, আমার ছেলে এই জন্মে কি আর সন্তানের মুখ দেখবে না, আমাদের বংশ কি এখানে শেষ হয়ে যাবে, কি কুলাঙ্গার অপয়া মেয়ে এনে সংসারে ঢুকিয়েছে, মা হতে পারবে না। শাশুড়ির সাথে শ্বশুরও সুর মিলিয়ে বকে যাচ্ছে, ননদেরাও যা তা বলছে, একটা বন্ধা মেয়ে আমার ভাইয়ের কপালে জুটেছে। রাতে তুষার বাড়িতে এলে সবাই মিলে ওকে বোঝালো যাতে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমাকে দিয়ে আর সংসার করা হবে না, ফলবিহীন গাছ রেখে লাভ কি, উপরে ফেলে দিয়ে সেখানে নতুন গাছ লাগাতে যাই। আরও অনেক কথাই বলে যাচ্ছে, আমি শুধু দেখছি তুষার কি বলে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে তুষার বলল, তোমরা যা ইচ্ছে তাই করো, আমার আর এইসব ভালো লাগে না। রাতে তুষার আমার সাথে একটা কথাও বলেনি। সারাটা রাত কেঁদে বুক ভাসিয়েছি আর ভাবছি, চেনা মানুষগুলো এত তাড়াতাড়ি অচেনা হয়ে গেল, আমি এখন ওদের কাছে হয়ে গেলাম অপয়া বন্ধা। সকালে আমাকে ডাকা হলো শ্বশুরের ঘরে, ডেকে নিয়ে বলল তুষারকে যেন ছেড়ে দিই, ওরা তুষারকে আবার বিয়ে দিবে, ওদের বংশের প্রদীপ চাই, আর সেটা দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আমি যেন ডিভোর্সের ব্যাপারটা মেনে নিয়ে তুষারকে চিরদিনের জন্য মুক্ত করে দিই। তুষারেরও নাকি তাই মত। তুষারের দিকে তাকাতেই ও বলল, মা বাবা যা বলবে তাই হবে, তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না খুশি, প্লিজ, আর কোনো টেনশন আমি আর নিতে পারছি না। ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কি করে মানুষ এতটা বদলে যায়, আজ আমি সন্তান দিতে পারবো না বলে আমাকে ওরা তাড়িয়ে দিচ্ছে,
কতটা স্বার্থপর মানুষ। দুই দিন হয়ে গেল, কেউ আমার সাথে তেমন একটা কথা বলে না, সবাই এড়িয়ে এড়িয়ে চলে। খাবারের সময় কেউ ডাকে না। সন্ধ্যার পর শ্বশুর শাশুড়ি এসে বলল, তুমি কবে আমার ছেলেকে মুক্তি দিচ্ছ বলো, আমি তুষারের জন্য অন্য মেয়ে পছন্দ করেছি। মেয়ে পছন্দ করেছেন মানে? হ্যাঁ করেছি তো, আমার ছোট বোনের মেয়ে রেশমির সাথে আমি তুষারের বিয়ে দেব। এখন তুমি বলো, তুমি কখন চলে যাচ্ছ? আর আমি তুষারের সাথে এ ব্যাপারে কথা বলেছি, ওর কোনো আপত্তি নেই। তোমার কাছে আমি আমার ছেলের একটা সুন্দর স্বাভাবিক জীবন চাইছি, আশা করি তুমি এটা নিয়ে কোনো রকম ঝামেলা করবে না। তুষারের দিকে তাকিয়ে দেখি ও ওর মায়ের কথায় সায় দিচ্ছে, আমার সাথে সংসার করতে চাইছে না। সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, ঠিক আছে, তাড়িয়ে দিতে চাইছেন চলে যাব, তবে এখন নয়, যেদিন তুষারের বিয়ে হবে সেদিনই সবাইকে মুক্ত করে চলে যাব, আর ফিরব না, কখনো জ্বালাতে আসব না। তুষার আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তো? হ্যাঁ সত্যি চলে যাব। আজ তুষারের বিয়ে মহা ধুমধামে না হলেও বেশ আয়োজনই করেছে। একটু আগে তুষারকে দেখলাম শেরওয়ানি পরছে, আমিও বেশ সেজেছি। আমার স্বামীর বিয়ে বলে কথা, সেই সাথে আজ যে ওর মুক্তির দিন আর নতুন খুশির দিন। তুষার বরযাত্রী সহ বের হবে, আমিও ব্যাগে কাপড় গুছিয়ে চলে যাচ্ছি। এমন সময় দেখি তুষার বর বেশে সেজেগুজে রেডি হয়ে আছে, খুব হাসি খুশি লাগছে। ওকে ছেড়ে যেতে মনটা মানছিল না, তবুও যেতে হবে। যাবার আগে একবার দু চোখ ভরে তুষারকে দেখে নিলাম। তুষার আমার থেকে মুখটা ফিরিয়ে নিল। তুষারের কাছে গিয়ে বললাম, তোমার নতুন জীবন অনেক সুখের হোক, বিয়েতে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবে এই ছোট্ট একটা উপহার তোমার জন্য নাও। কাগজটা তুষারের হাতে দিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে পড়লাম, কেউ আটকালো না। চোখ দুটো বাদ মানছে না, অশ্রু অঝরে পড়েই যাচ্ছে। খুশি চলে যাওয়ার পর তুষার ওর দেওয়া উপহারের কাগজটা খুলে যা দেখল তাতে ওর সারা শরীর কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে। ঘরের সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তুষারের মুখের দিকে কি হয়েছে জানার জন্য। কাগজটা পড়ার পর তুষার দাঁড়ানো থেকে বসে পড়ল, শরীরটা যেন অবশ নিথর দেহের মতো লাগছে। কাগজটা আর কিছু নয়, এটা সেই রিপোর্ট যেটাতে লেখা আছে, বন্ধা খুশি নয়, বন্ধা তুষার। ওই দিন ডাক্তারের রিপোর্টে রেজাল্ট এসেছিল তুষার কোনোদিন বাবা হতে পারবে না, সেই ক্ষমতা তার নেই। আর খুশি সম্পূর্ণ সুস্থ, ওর কোনো শারীরিক অক্ষমতা নেই। রিপোর্টের ভিতরে খুশির একটা চিঠি আছে, তাতে লেখা আছে, তুষার আমি চাইলেই প্রথম দিনই সত্যিটা বলতে পারতাম, আমি শুধু দেখতে চেয়েছিলাম রিপোর্টে আমার দোষ আছে জানলে তুমি কি বলো। তুমি যদি একবার আমাকে বুকে টেনে নিয়ে বলতে তুমি আমাকে ভালোবাসো, সন্তান না হওয়ায় তোমার কোনো আক্ষেপ নেই, আমার কপাল ছুঁয়ে একটু সান্ত্বনা দিতে, তাহলে আমি সারা জীবন তোমার মুখের দিকে তাকিয়ে জীবনটা পার করে দিতাম, সন্তান সুখ বিসর্জন দিতাম, কিন্তু তুমি তা করনি। তুমি আমাকে ত্যাগ করেছ, তোমার থেকে আলাদা করেছ, ছিঁড়ে ফেলেছ ভালোবাসার বন্ধন। রিপোর্টের ব্যাপারে মিথ্যা কথা বলে তোমাকে পরীক্ষা করতে চাইনি, শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি হেরে গেছো, চলে যাচ্ছি পৃথিবীর যেখানেই থাকি, প্রার্থনা করি তুমি ভালো থেকো, সুখী হও। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।